রবিবার, আর এখন হচ্ছে রাত 11:30। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, মানে কিছু দিয়ে শুরু করতে পারছি না, মানে কি দিয়ে শুরু করবো নিজেই বুঝতে পারছি না। তো গতকাল রাত থেকে আজকে অবধি, এখন এখন একটুখানি বেটার, মানে যা দিন দেখালো, ওরে বাবা রে বাবা। তো মানে তোমাদেরকে একটুখানি বলি, যদি ওটা ব্লগ নয় তোমরা বুঝতেই পারছো। তো ও তো কালকে তোমাদেরকে দেখিয়েছি লাস্ট ব্লগে যে ওদের পার্টি ছিল, পার্টিতে গেছিলো। তো তার আগে ও হচ্ছে দুপুরবেলা, মানে শনিবার দিন দুপুরবেলা স্নান করতে গিয়ে বললো যে মগ দিয়ে এরম তুলতে গিয়ে ওর কোমরটাতে তো জানোই স্পন্ডেলাইসিসের প্রবলেম ছিল। ও বেরিয়েছে বলেছে একটা না কট করে আওয়াজ হলো, আর তারপর থেকে একটু একটু ব্যথা শুরু হয়েছিল। তো সেটা তো বাড়াবাড়ি কিছু না। তারপরে ও যথারীতি গেল, মানে ও 3:30-4 নাগাদ বেরিয়ে গেল বাড়ি থেকে। তো যেটা কি বলতো, মানে এখান থেকে 20-22 কিলোমিটার প্রায় গাড়িতে গেছে, মানে একটা দাদার মানে গাড়িতে করেই নিয়ে গেছে, সবাই একসাথে এখান থেকেই গেছে দাদাটা। তো ও বলেছে যে তোকে আমি তুলে নেবো, তো ওইভাবেই গেছে। তো যাই হোক, ওখানে বিল করে দিতাম তাহলে হয়তো কিছুটা রিলিফ পেতাম। হ্যাঁ হয়তো, ওখানে গিয়ে একটু সবাই মিলে আড্ডা আড্ডা দিচ্ছি, তারপরে উঠতে যাবো, তারপরে দেখলাম উঠতে পারছি না, মানে সে বিভৎস পেইন, দাঁড়াতে পারছি না রীতিমতো। তো পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম, আমি আউট অফ পার্টি ছিলাম। তারপরে সাউন্ড অফ করে বাবা, ওই চললো মোটামুটি। আর অদ্ভুত ব্যাপার, মানে এই যে এত ঘন্টা, সেই 3:30-4 থেকে স্টার্ট হয়ে রাত্রির ও 11:30 নাগাদ বাড়ি এসছে, আমাদেরকে জানায়নি। আমি নর্মালি যেরকম পিং করি কখন আসবে বা কী করবে, এরকম টুকটাকি পিং করছিলাম, আমাদের কিছু জানায়নি। তো রাতে যখন বাড়ির সামনে ওই দাদাটা দিতে এসছে, মানে বলছে দেখো জয় হচ্ছে, দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, কি করে কি হঠাৎ করে ওর মাঝে কি হয়েছে, মানে ওই যে সিচুয়েশন না, মানে কি যে করবো বা কি করবো বুঝতে পারছি না। ও পুরো এরকম কোমর ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে এরকম হয়ে, মানে ও হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, মানে হ্যাঁ 3:00 কোনোটাই পাচ্ছে না, শোবে যে সেটাও পাচ্ছে না, এরকম অবস্থা। তা যাই হোক, আমার মা বাবু ছিল, এই মা ছিল বলে মানে একটু রেহাই, মানে কি একটা অন্তত স্তম্ভ আছে, কেউ আছে পাশে। তো আমি ওকে বলছিলাম রাতেই চলো, কোনো এখানে তো অনেক হাসপাতাল, তো চলো যাই। তো রাজুনও বললো না রাতটা অন্তত কাটাই। তো রাতে তো ভাইদেরকে ফোন করে জানানো হলো, ওই সারা আমাদের যেরকম রাতে কথা হয় 11:30-12 সময়ও কথা হয়েছে। তো যাই হোক, ওদেরকে জানিয়েছিলাম। তারপরে রাতে তো ঘুম হয়নি, ও ঘুমোতে পারেনি, এপাশ ওপাস করছিলো, দিয়ে আমিও এপাশ ওপাশ করছিলাম। তো যাই হোক, যেভাবে ও সকালটা কাটলো মানে হলো। তারপরে এবারে ডাক্তার, আজকে তো সানডে, বুঝতেই পারছো, মানে সানডে মানে কি যে বাজে অবস্থা, একটু বন্ধ কর না বাবু, সানডে মানে যে কি বাজে অবস্থা সেটা মানে আমরা মানে সবাই জানে, আর আমরা আজকে ফেস করলাম, রিয়েলাইজ করলাম ব্যাপারটা। তো যাই হোক, আমরা ওই অ্যাপেক্সে গেছিলাম। তো ওখান থেকে আরএমও ডাক্তারের ই অনুযায়ী একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে ওর কি প্রবলেম সেটা জানিয়ে এক্স রে করতে বললে, এক্স রে করা হলো, এক্স রেতে সেরকম কিছু ধরা পড়ে, মানে সেটা আর কি ভগবানের কাছে অশেষ অশেষ কৃপা। না বেসিক্যালি আমার স্পন্ডাইলাইসিস আছে, L3 আর L4 এর যেটা গ্যাপটা আছে সেটা চেপে গেছে, সেটা আগে বলেছি, সেটা আর সেটাই আজকেও সেটাই উঠেছে, যে ওখানটাতে একটু বেশি আঘাত, মানে ওটাতে আঘাত চেপে গেছে বলেছে, মানে ওটাই চেপে গেছে। কিন্তু আমার যে মোচকা লেগেছে সেটা কোনো রকমভাবে আটকানো যাচ্ছে না, মোচকা লেগেছে এটা আমি শিওর। এবারে মানে রোববার একটা ডাক্তার নেই, একজনকে মাঝখানে ইন্টারমিডিয়েট করে ডাক্তারি করা হচ্ছে, মানে মেনে নেওয়া যায় না, ভীষণই বাজে অবস্থা। তার আগে বলি যে ভাইরা চলে এসেছে 8:30-8:30 মধ্যে, আর 8:30-8:30 মধ্যে ততক্ষণে ও আর কি ডাক্তারের লিস্ট আর কি ওপেন করে এই ডাক্তার ওই ডাক্তার বলছে, তো কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। তারপরে ভাইরা আসার পরে আর মানে শর্মিষ্ঠা আবার একটুখানি এইসব ডাক্তারের এই বিষয়ে অনেক জানে, মানে ওদের এখানকে মানে ওদের যে বাড়ির মোটামুটি যতজন আছে না, মোটামুটি সব রকম ডাক্তারকে দেখানো, তো ও প্রচুর জানে ডাক্তারের নাম, হ্যাঁ সিরিয়াসলি প্রচুর জানে। তো ও বললো, তা আমরা অ্যাপেক্সেই গেছিলাম। তো যাই হোক, তারপরে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, তো ওখানে গিয়ে ব্যথা কমেনি এখন, তবু কি একটুখানি আস্তে আস্তে, মানে কালকে যে যা পরিস্থিতি ছিল না, এখন যে বসে থাকতে পারছি, মানে এই যে এতক্ষণ ধরে বসে রয়েছে, মানে এটা আর কি বিশাল ব্যাপার মানে আমাদের কাছে।
তো যাই হোক, তারপরে তো এখন ওখান থেকে ভাবতে পারি নিজে আমি আসতে পারবো বসে, মানে গাড়িতে বসে আসতে পারবো। মানে এখন আমরা বলছি তো সকাল থেকে সেই পরিস্থিতি ছিল না যে কিছু করব বা কিছু। তো যাই হোক, তারপরে এখন ওষুধ দিয়েছে, এখন একটা ওষুধ খাই দিলাম, দুটো ওষুধ দিয়েছে, মেডিসিন দুটো দিয়েছে, আর কিছু দেয়নি। আর কালকে আবার যে ডাক্তারের থেকে কনসাল্ট করে আর কি এই ওষুধগুলো দেওয়া হয়েছে, উনি কালকে বসবেন, তো আমরা কালকে আবার যাব, কালকে ওকে আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাব এখানে আবার। তো এই হচ্ছে পরিস্থিতি, মানে ভয়ঙ্কর। মানে সেটাই ভাবছিলাম, বেশ হ্যাপিলি হ্যাপিলি সব কিছু হচ্ছিল, মা বাবু এসছে, দারুণ কাটছিল দিনটা, দেখলেও তোমরা সুন্দর কাটছিলাম। আর আজকে তো অদ্ভুত কাণ্ড হয়েছে আবার। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের বাড়ি মানে রানাঘাটে আমাদের একটা জমি আছে, সেটা এই জমিটা মনে হয় কখনো দেখায়নি। তো ওই যে মাঠটার মধ্যে মেলা হয়, ওর পাশেই একটা জমি আছে, তো ওখানে একটা বাড়ি আর কি তৈরি স্টার্টিং হচ্ছে, তো ভিত পুজো হয় যেটা সেটা দেবে। তো আজকাল করতে করতে না খুব বাধা হচ্ছে, তার মা এই কারণেই আসতে পাচ্ছিল না, সবার লাস্ট এই জন্য হয়েছে। তা যাই হোক, তারপরে ঠিক হয়েছে, ঠিক আছে শনিবার যাবো, রোববার দিন চলে আসব, সোমবার দিন পুজো, সেই জন্যই আজকে তো মায়েদের যাওয়ার ডেট। তো যাই হোক, ডাক্তার সকালেই চলে যেত, তা যাই হোক সকালটা গড়িয়ে বললো না ডাক্তার ঠাক্তার দেখি টেকি, তারপরে সকাল গড়িয়ে বিকেলবেলা বললো তাহলে কি করবো প্রথমে, তারপরে মা ঠিক করলো মা থেকে যাবে, বাবু চলে যাবে। তারপরে মা বলছে তাহলে কাল তো আমি একা যেতে পারবো না, তাহলে আমি চলেই যাই, এই বাড়ির মা তো থাকবে, এই বাড়ির মাও চলে যেত। তা মা বললো আমি থেকে যাই, তাহলে আপনি যা গেলে যেটা হয় আর কি। তো যাই হোক, মা বাবু দুজনেই চলে গেল, গিয়ে তো স্টেশন অবধি গেছে, মানে যাদবপুর স্টেশনে গেছে। তবু ভাবো 15-20 মিনিট এখানে দাঁড়িয়ে আমরা, আজকে না একটা রিক্সা না একটা অটো যেতে পারেনি দুপুরবেলাটা আমি গেছি। মানে কি বলবো জানো না, কিচ্ছু নেই, যেতে পাইনি না গো, যেতে মানে যেতে আমাকে দেয়নি। ওটাই তো, তার মানেই তো, মানে সব জায়গায় তুমি যাও দিতে, আমি যাই না, ওই বাজার করতে পারছি না, মানে সেই যে একটা প্যাথেটিক, মানে প্যাথেটিক লাইফ। আজকে আমরা কি খেয়েছি জানো, আজকে আমরা সকালবেলাতে মা বাবু চলে যাবে বলেও আমরা ঠিক করলাম, যেহেতু রাতেই ওর প্রবলেম হলো, না হলে মাছ আনতো, পেঁয়াজের ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করা হয়েছিল, মা বাবু আলু ভাজা টেজা খায় না, তাই বেগুন ভাজা, আর ও মাছ আনতো মাছ ভাজা। তো সেখান থেকেও সব ক্যান্সেল হয়ে ওই ডাল আর বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে আমরা দুপুরবেলা সবাই ভাত খেয়েছি, আর এখন রাতে শুধু আলু পটলের তরকারি দিয়ে খেয়েছি। মানে কি কি করবো বলো, এই পরিস্থিতিতে কিছু করার নেই। তারপরে যেটা মানে মেন, তো আমার বাবু মা চলে গেল, অতক্ষণ পরে যাই হোক একটা রিক্সা পাওয়া গেল, তো গেছে, গিয়ে টিয়ে 15 মিনিট পরে, তখনও ট্রেন আসেনি বলে, তারপরে ট্রেন আসছে মানে ঢুকে গেছে, তখন তাদের আর ভাল লাগছে না মন, মানে যা হয় বুঝতে পারছো, দোমনা দোমনা করে তারপরে আবার ব্যাক করেছে, মানে এখন বাবু মা আছে এখনো। মানে কি পরিস্থিতি না, মানে আমাদের আজকে গেল আর কথা শোনে না জানো তো, ও অনেক তুমি এখন তো একটা কথা শুনি না, সব কথা শুনি, সেটা কিন্তু না গো, আমাদের ওয়েটটা খুব বেড়ে গেছে, এটা তো একটা কারণ বলো, ওর ওয়েটটা আমার ওয়েট মানে এত পরিমাণে বেড়েছে না, এত কাটাকাটনি করে কি করে, কাটাকাটনি না গো, আমরা দৌড় এক্সারসাইজ করতে গেছি, এক্সারসাইজ না করলো যে কারণে হয় না, দাঁড়িয়ে থাকা, এই যে ধরো যে কাজ হয়েছে, বিরিয়ানি যখন আমরা খাই আমাদের প্লেট গুলো দেখেছো, এটাই হচ্ছে ব্যাপার, ওর পর আবার নেই কিন্তু, মানে নট অনলি ওইটুকে আটকে থাকি, তাই না গো। যাই হোক, এখন কিন্তু আমরা একটুখানি ঠিকঠাক আছি, এতদিন পর্যন্ত আমরা যত আমাদের পুরো ফ্যামিলি, মানে আমাদের ওই বাড়ির ফ্যামিলি, এই বাড়ির ফ্যামিলি টোটালি আমরা জানি, হ্যাঁ আমাদের একটা স্তম্ভ আছে, মানে ও একটুখানি কিছু নড়ে গেলে ওর পায়ের নোকে ব্যথা হলেও মানে আমার যেন মনে হয় কি না কি হয়ে গেছে, মানে আমার যদি আঙুল কেটেও যায় ততটা আমার ততটা ই হয় না, ফিল হয় না, ওর যদি নোকে ব্যথা হয় আমার মানে এরকম মনে হয় যে বাবা ও এরকম হয়ে গেল তাহলে কি করে হবে, চাপলে 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 দিয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে, চালানো হচ্ছে চাপনি হলো, যাই হোক আর কাজে যদি ঠিকঠাক থাকতে পারি, যদি দৌড়তে পারি তাহলে ডাক্তার খানা যাবো না।
না একটুখানি চেকটা করে আসাই ভালো। দেখো কিন্তু দেখো মানে উনি হচ্ছে হোয়াটসঅ্যাপে এক্সরে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মানে প্লেটটা, তো ওটা উনি একটুখানি সামনে দিয়ে দেখুক। আর বলেছে যে যদি কি বলে ওটাকে রিপোর্টটা চাই তাহলে এটা জমা দিয়ে আসতে হবে, দুদিন পরে দেবে রিপোর্ট, তাই ডাক্তার ডাক্তার দেখিয়ে নি তারপরে। যাই হোক চলো আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই ব্লগ আসবে, আর না হলে জানি না সব এর উপরে নির্ভর করছে। চাপ কেন নিচ্ছে বলা দা মানে মহাদেব, হ্যাঁ কেউ বুঝবে না, হয়তো তাই বলে দিলাম। চলো তাহলে রাখছি, মানে আজকে অনেকক্ষণ পরে হাসলাম জানো তো, মানে ওকে ঠিকঠাক রাখতে দেখলে এভরিথিং ইজ এই হাসি বাসি এখন মানে এখন অনেকক্ষণ পরেই মানে মুখটা আসছে আমার, এতক্ষণও ছিল না। চলো একটুখানি দেখিয়ে নিয়ে আসি ওই ঘরে কি করছে, তারপরে বন্ধ করে দিচ্ছি। তোমরা কি গল্প স্বল্প করছো? এই দেখো শুয়ে পড়েছে, আমার বাবু মনে হয় ঘুমিয়েও পড়েছে, না নড়ছে নড়ছে না। তোমরা গল্প স্বল্প করো, আমরাও ঘুমালাম। হ্যাঁ 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 টাটা সবাই টাটা। ভাই এসে আবার চলে গেল, ওই যে আসবে দেখি ওরা কি করে, বলে দৌড়ে গেল।